এবার আমি নির্মলবাবুর কাছে যাব। নির্মলবাবু, একটা প্রশ্ন উঠছে রাজ্যের রাজ্যের প্রধান বিরোধী দল কেন্দ্রের শাসক দল বিজেপির তরফ থেকে আজকে বিরোধী দল নেতাও বলেছেন। আমি একবার একটা কাজ করি নির্মলবাবু, আমি বিরোধী দল নেতার বক্তব্যটা শুনিনি, তাহলে আমার মনে হয় আলোচনায় আসতে সুবিধা হবে। ঠিক কি নির্দিষ্ট বক্তব্য বিজেপির পক্ষ থেকে? শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিক বৈঠক করেছেন কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এবং তার সঙ্গে জোট বাঁধতে যাওয়া আরও আঞ্চলিক দলগুলিকে নিয়ে, যারা কেউই আর এই মুহূর্তে জাতীয় দল নয়, তাদের সম্পর্কে কি বলছেন শুভেন্দু অধিকারী একবার শুনে নিন। তেজস্বী যাদবকে সাথে নিয়ে নীতিশ কুমার সরকারি অফিস নবান্নতে কেন্দ্রের সরকারকে বদলে ফেলার জন্য তথাকথিত বিরোধী দল অর্থাৎ চোরেদের সিন্ডিকেটের ঐক্যবদ্ধতা একতার আহ্বান করে গেছে। যখন যখন লোকসভা ভোট আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তখন তখন প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে হয়। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে সর্বভারতীয় দলের তকমা চলে গেছে। আমরা সবাই নিশ্চিত আগলে বার মোদিজি 400 পার। তাই পশ্চিমবঙ্গে যতই আসুন না কেন, যতই করাপ্টেড পলিটিক্যাল পার্টির লোকেদের একসঙ্গে নিয়ে আগানোর চেষ্টা করুন না কেন, আপনাদের কোনো রাজনৈতিক লাভ হবে না বলে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি। আমি নির্মলবাবুর কাছে যাবো। বিরাট ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা চাইছে আমার বিরাট ভুল হয়ে গেছে। আগেরবার আমি খালি হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলাম, আমি ভুলেই গেছিলাম শুভেন্দু অধিকারীর কথা, সিবিআই ডাক পাওয়া। এই যে আগলেবার 400 পার, মোদি 400 পার বলছে, এও সিবিআই ডাক পাওয়া, এও সিবিআই ডাক পাওয়া ভাই, আমার ভুল হয়ে গেছে। এবার নির্মলবাবুর কাছে যাবো। নির্মলবাবু, একদিকে শতরূপ বাবুরা এটা বলছেন, অশোক বাবুরা এটা বলছেন, অনির্বাণ বাবুরা এটা বলছেন, আপনি শুনতে পেলেন কি বলছেন? এবং উল্টো দিকে শুভেন্দু অধিকারীরা বলছেন এটা চোরেদের সিন্ডিকেট করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা শুধুমাত্র দুর্নীতি তদন্ত আটকানোর জন্য। নির্মলবাবু দেখুন, আমি আপনাদের আলোচনাটা খুব সুন্দর আলোচনা হচ্ছে। একটা জিনিস আমার যেটা মানে খুব মনে হচ্ছে সেটা হচ্ছে যে ধরুন এই যে জোটটা যেটা হওয়ার চেষ্টা হচ্ছে, এটাকে আমি 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 অন্তত এভাবে কয়েন করব, এটা হয় মুখ বাঁচানোর জোট কিংবা মুখ লুকোনোর জোট, হয় মুখ বাঁচানোর জোট নয় মুখ লুকোনোর জোট। তার কারণ আপনাকে বলি, ধরুন মোদি বিরোধী জোট তো ভারতবর্ষে আছে, 63% মোদি বিরোধী ভোট, ঠিক আছে, যেটা যেটা বিজেপি টোটাল ভোটের ডবল। এবার যে ভোটটা আছে সেটা কিন্তু আপনি দেখছেন প্রত্যেকবারই এটা বহুবর্ণে রঞ্জিত হয়ে মোটলি কম্বিনেশন হয়ে বিজেপি জিতে যায়। তার মানে এই যে জোটটা আকর্ষণ নেই। সুতরাং এটা গেল একটা পা। এবার পরে যেটা আসছে, অনির্বাণ বাবু আপনি খুব নির্দিষ্ট ভাবে বলতে পারবেন যে আজকে নীতিশ কুমারের কি বলে নীতিশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছেন, তার কাছে মোদি বেশি থ্রেট না তেজস্বী যাদব বেশি থ্রেট রাজনৈতিক সমীকরণে, এটা কি আপনি খুব জোর দিয়ে বলতে পারবেন বলে মনে হয়? তার কারণ আমার যেটা মনে হয়েছে যে এই যে মোদি বিরোধী জোট যেটা তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, এই চেষ্টা তো আগেও হয়েছে এবং এটা হওয়াটা স্বাভাবিক। তার কারণ এর একটা প্রেক্ষাপট আছে। আপনি ইডিসিবিআই এর যে কথাটা বলছেন, এই ইডিসিবিআই এর কথাটা আমি আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কারণ সুপ্রিম কোর্টের রায়ের পরে ওই গুরুত্বটা খানিকটা কমে গেছে, আপনি জানেন সেটা, 14টা দলের যখন ডিসমিসড হয়ে গেল। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমার এরা খুব রেসপন্সিবল পলিটিশিয়ান, তো আগামী দিনটা দেখে হয়তো তারা কিছু একটা ভাবছেন। ধরুন আজকে আমি বলছি কর্ণাটক যদি বিজেপি হেরে যায়, এবং ইন অল প্রবাবিলিটিস হয়তো বিজেপি হারতে চলেছে, অন্তত আমার তাই মনে হচ্ছে এখনো, এবং তারপরে আরো 5টা স্টেটে ইলেকশন আছে, তাহলে 2024-এ যাবার আগে এই 5টা 6টা এই টোটাল 6-7টা স্টেটে নির্বাচন, সেখানে বিজেপি একমাত্র একটি জায়গাতেই আছে, বাকিগুলো সবই নন বিজেপি স্টেট। সুতরাং এদের একটা ধারণা হতেই পারে যে আজকে আমরা 12টা রাজ্যে শাসন করছি আর বিজেপি কোয়ালিশনে 17টা রাজ্যে শাসন করছে। সুতরাং সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা একটা কোয়ালিশন তৈরি করব। এই জায়গাটা তো আপনাকে দেখুন, এটা তো রাজনীতির খেলা, রাজনীতির অঙ্ক, আমি দুর্নীতির বিষয় আছে সবকিছুই আছে, কিন্তু সবার উপর আপনাকে এই কৌশল, আপনি আদর্শ আর কৌশলের কথা বলছেন, এটা নিয়ে আগেও ডিবেট হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে এখানে কৌশল অ্যাডজাস্টমেন্ট এবং এই মোটলি কম্বিনেশন তৈরির একটা চেষ্টা। নির্মলবাবু আমি আপনাকে 30 সেকেন্ড সময় আরো দেবো, আপনি আমাকে একটা যদি ছোট্ট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন আপনার মতো করে, আপনার যা মনে হয়,
আচ্ছা, নীতিশ কুমার বিহারে সরকার চালাচ্ছেন, যাদের যাদের সমর্থন নিয়ে তাদের মধ্যে অবশ্যই বামপন্থীরা রয়েছেন, মানে সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল রয়েছেন। নীতিশ কুমার পশ্চিমবঙ্গে এলেন জোট নিয়ে মিটিং করতে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি এবং তেজস্বী যাদব। বিধানসভা, এক মিনিট, বিধানসভা যখন আস্থা ভোট নেন, যদি নিতে হয়, যখন নিয়েছিলেন তখন তো সকলের সমর্থন দরকার পড়েছিল। যদি এই জোটটা একেবারে প্রাক লগ্নে, সূচনার লগ্নেই সবাইকে নিয়ে না চলতে পারে, বিহারে যখন ভোটের জোটের বৈঠক ডাকাবে, সদর বাবু বলতে দেবো, আমি নির্মলবাবুকে জিজ্ঞাসা করি, তারপর আপনি বলবেন, তাহলে কি চলতে পারবে? নাকি নীতিশ কুমার জানেন যে পশ্চিমবঙ্গে এসে বামেদের কথা না বলা ভালো, মমতার জোটের উদ্দেশ্য আসলে অন্যরকম কিছু, বা মমতাও চান না পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে নিয়ে জোট হোক, কোনটা? আচ্ছা, এর উত্তরটা আমি দিচ্ছি আপনাকে। এই কিছুদিন আগে উত্তর পূর্বে নির্বাচন হলো, রাহুল গান্ধী গিয়ে ওপেনলি বলে এলেন মমতা ভোট কাটুয়া, ঠিক আছে, কথাটা বলে এলেন তো। এবার যখন ভোট কাটুয়া কথাটা বলে আসছেন, নীতিশ কুমার কিন্তু দিল্লি গিয়ে দেখা করছেন কার সঙ্গে? মল্লিকার্জুন খাড়গে আর রাহুল গান্ধীর সঙ্গে। সেখানে কিন্তু মমতা নেই, মমতা কিন্তু কথা বলছেন স্ট্যালিনের সঙ্গে। আপনি দেখছেন যে একটা একটা কোন ডিসইউনিটি, একটা ডিসকর্ড, একটা বিচ্ছেদ কোথাও একটা রয়েছে, কোথাও একটা ভাঙন রয়েছে।